এ আলী কি হয়েছে খুলে কো, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল তোমার ওই আমল, কি করছো রাস্তায় ইডা কও। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নির্ধারিত সময়ে বের হয়েছি গো মায়ার নবী, গলিতে আসা মাত্র একজন মুরব্বি মানুষ, এই মুরব্বি মানুষকে সম্মান দেখাইতে যাইয়া আমার একটু দেরি হয়েছিল। নবী কই, আলী রে, এইবার বুঝো মুরব্বিকে সম্মান করলে আল্লাহ কেমন খুশি হয়। আমি নবীর নামাজ আল্লাহ লম্বা করায় দিছি। এ যুবক, এজন্য বলি বাবা সাবধান, বাপ মার সাথে বেয়াদবি কইরো না। বাবা মা তারাও আজকে মুরব্বি হয়ে গেছে, তারাও আজকে মুরব্বি, সমাজের মুরব্বি বাবা, যারা বাবার বন্ধু, যার বাবার বয়সের, তাদের সাথে বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না, কারণ তাদের অন্তরের দোয়া তোমার সামনের জীবনের পথ আল্লাহ সুন্দর করে দিবে। এজন্য আল্লাহ পাক কয়লা উলা মাশায়েখ রুকা ওয়াল শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজআলতু সামাআ হাদীদা ওয়াল আরদা খফসাফা والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبتت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا। আল্লাহ বলেন, যদি চার শ্রেণী জমিনে না থাকতো, আমি আল্লাহ কত আগে জমিন রে লোহা বানায় দিত, আসমান রে লোহা বানায় দিতাম, জমিনকে আমি আল্লাহ তামা তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো, জমিন থেকে একটা ফসল আমি উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর পরপর জমিনে শুধু গজব আর গজব নামতো। দেখো না, গত সপ্তাহের আগের সপ্তাহে তুরস্ক সিরিয়ায় কত বড় ভূমিকম্প হয়ে গেল, জমিন পাঁচতলা দশতলা বিল্ডিং গিলে ফেলল, 50,000-এর উপরে মানুষ জমিনের পেটে চলে গেল। আল্লাহ কই, এরকম ভাবে প্রতিদিন জমিন এরকম চায় এরকম চায়, কিন্তু আল্লাহ কই এখনো এমন কিছু বৃদ্ধ বান্দা বান্দি, ওরা বৃদ্ধ বয়সে আমি আল্লাহর সাজদা দেয়, এখনো কিছু যুবক, যেই যুবক যৌবনে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, এদের এদিকে তাকাইয়া আমি জমিন টিকায় রাখছি। এ যুবক, উলামায়ে কেরামের মেহনত আছে বিদায় এখনো যুবকের অন্তরে আল্লাহর ভয়, ঠিক কি না? উলামায়ে কেরামের হরকত আছে বিদায় এখনো মুরব্বি বাবা যারা মসজিদে যায় আল্লাহকে কদমে সাজদা দেয়, এখনো মসজিদে যায় মানুষ আল্লাহর কদমে সাজদা দেয়, তাহলে বোঝা গেল এই জমিন আল্লাহ টিকায় রাখছে আল্লাহর নামের উসিলা, আর আল্লাহ নামের পরিবেশ আল্লাহ টিকায় রাখছে উলামায়ে কেরামের উসিলা। এজন্যই উলামায়ে কেরামের কদর দরকার, ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামের কদর বেশি বেশি দরকার। উলামায়ে কেরামকে মহব্বত করব, উলামায়ে কের কথা মতো চলব। আল্লাহর নবী বলছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي قلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। মায়ার নবী দয়ার নবী বলেন, ফিতনার জমানায় তোমরা যারা দৌলতে ইমান হেফাজত করতে চাও, নিজে নিজে চলবা না, চলতে গেলে বিপদে পড়বা, যদি তোমার ইমান হেফাজত করতে চাও, ইমানের রশিটারে আলেমদের সাথে বাঁধো, আল্লাহ আকবার, ইমানের রশিটাকে উলামায়ে কেরামের সাথে বাঁধো। নদীর ঘাটে নৌকা যদি তাকে জোর তুফানে নিয়ে যাবে, কিন্তু নৌকা যদি তুমি গাছের সাথে বাঁধা রাখো, জোর তুফানে নৌকা নিবে না। আমার আপনার ইমানের উপর মাঝে মাঝে জোর তুফান আসবে রে যুবক, এই জোর তুফান কেমনে আসবে তুমি টের পাবা না, উত্তরে আইসে না দক্ষিণে আইসে, পূবে আইসে না পশ্চিমে আইসে, তুমি টের পাইবা না, টের পাইবা না, যখনই আইবা তখন যদি তোমার ইমানের রশি আলেমদের সাথে বান্দা থাকে, শত জোর তুফানেও আল্লাহ তোমার ইমান হেফাজত রাখবে। কাদিয়ানিরা দেখেন না ইস্তেমা শুরু করে দিছে, উত্তরবঙ্গে পঞ্চগড়ে কাদিয়ানিরা
বিশাল বড় ইজতেমা করার প্ল্যান করেছে রে যুবক। এ হলো তোমার আপনা তোমার আমার ইমানের ডাকাত কাদিয়ানির দল, ঠিক কিনা দূরে বলো? তোমার আমার ইমানের ডাকাত কত রঙে কত সুরতে আমার আপনার সামনে আসবে, এটা তুমি আমি টের পাবো না, টের পাবে উলামাই কেরাম। কারণ উলামাই কেরামের কাছে কোরআন হাদিসের রাডার আছে, রাডার উলামাই কেরামের রাডারে ধরা পড়ে যায়, ওলামাই কেরামের রাডারে ধরা পড়ে যায়। যত বড় ফাকরি থাকুক, যত বড় জুব্বা থাকুক, যত লম্বা দাড়ি থাকুক, একই ইমানের বন্ধু না ডাকাত, এটা আলেম উলামার রাডারে ধরা পড়ে, বিশেষ করে উলামায়ে দেওবন্দের রাডারে ধরা পড়ে। আজও পর্যন্ত কোন ডাকাত যত সত্য বেশি আসুক না কেন, উলামায়ে দেওবন্দের চোখে কোনোদিন ফাঁকি দিতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। বোরকা পরে আসছে ওলামায়ে দেওবন্দ, তারা গাইনি ডাক্তার সেজেছেন, গাইনি ডাক্তার সেজেছেন, ডাকাত যেই সুরত ধরে আইছে ওলামায়ে দেওবন্দ সেই সুরতে ওরে ধরছেন, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বলুন কাদিয়ানিরা এরা মুসলমান না কাফের? আর একটু ধরে বলেন মুসলমান না কাফের? কাদিয়ানিরদেরকে যারা কাফের কইব না এরাও কাফির। এদের মতবাদ কি? এদের মতবাদ হলো আমার নবীর পরে নবী নাই, নবীর পরে নবী কাদিয়ানি, আর আমাদের আকীন হলো আমাদের ইমান হলো আমার নবী শেষ নবী, নবীর পরে নবী, জোরে কর নবীর পরে নবী। আমার নবীর খতমে নবুয়ত, এটা হলো নবীজির শান মান। খতমে নবুয়ত হলো আখেরি নবীর শান মান। এই খতমে নবুয়তের সিংহাসন লইয়া টান দিব কাদিয়ানি, আর আমি নবীর আশিক হইয়া সায়া সায়া দেখমু আর তাল বাজাইমু কিয়ামতের ময়দানে নবীর সামনে গিয়া, আবার কইমু আল্লাহ নবী গো আমি আপনার উম্মত, একটু সুপারিশ করে নবী আপনার লাগে সুপারিশ করব। হ্যাঁ, নবী যদি তখন কয় আমার সম্মান লইয়া টান দিল আর তুই একটু মুখ ফুটে আওয়াজও করলি না, আবার আমার আশিক দাবি করস, ওই দিন আল্লাহ নবীর সামনে মুখ দেখাইবার কোনো উপায় আছে? তাহলে খতমে নবুয়তের আন্দোলন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার আন্দোলনে উলামায়ে কেরাম যখন যে অবস্থা ডাক দিবে, প্রত্যেকটা নবীর উম্মত যদি দাবি করি আমি নবীর উম্মত, তাহলে হাটে থাকি, বাজারে থাকি, জঙ্গলে থাকি আর মাঠে থাকি, আওয়াজ পাওয়া মাত্রই ইমানি দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে হাজির, কারা কারা হইতে রাজি হাত উঠে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, আমার ভাইরা সজাগ আছি তো? সবাই সজাগ আছি তো? হ্যাঁ, এটা খালি চৌকের সজাগ না, দিলের সজাগ বলতেছি। সব দায়িত্ব সব ঠিকাদারি যদি মেসা বহলটা দিয়া দেন তাইলে হইব? আপনারা যদি সব দায় দায়িত্ব আলেমুলামারে দিয়া দেন আল্লাহর কাছে নিজের জবাব দেওয়া যাইব? কিছু কিছু বিষয় আছে যেগুলা খালি হুজুরদের দায়িত্ব না, গোটা উম্মার দায়িত্ব, গোটা নবীর সমস্ত উম্মতের দায়িত্ব। এই জন্য কাদিয়ানি বিরোধী আন্দোলন এটা সমস্ত উম্মতের উপরে এই দায়িত্ব ফরজ ফরজ ফরজ, কেউ বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন। আল্লাহ মাহমুদ শফি রাহিমাহুল্লাহ আজকে দুনিয়ায় নাই, শেষ বয়সে এই ডাকটা দিয়ে একটু গরম কইরা হায়াত পেয়ে বের পাইলেন না। পাকিস্তানের জমিনে কাদিয়ানিদেরকে কাফির ঘোষণা করা হয়েছে সংসদে, আর সেই কাদিয়ানিদেরকে সংসদে কাফের ঘোষণা করার জন্য লক্ষ লক্ষ নবীর আশিকের মিছিল বের হয়েছিল, আর সরকার গুলি করে 10,000 নবীর আশিককে শহীদ করেছে, যার বিনিময়ে পাকিস্তানের পার্লামেন্টে আইন করে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমি তো মনে করি বাংলাদেশে নবীর আশিক পাকিস্তানের চেয়ে কম না বরং বেশি আছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? অতএব যদি উলামায়ে কেরামের ডাকে আবারও ডাক দেওয়া হয়, উলামায়ে কেরামের নেতৃত্বে যদি সংসদে আইন করে বাংলাদেশের সরকারের কাছে দাবি পেশ করতে জনগণকে ময়দানে ডাক দেওয়া হয়, প্রয়োজনে যদি আমাদের মুখে গুলি চলে পাকিস্তানে 10,000 মরছে, আমরা 10,00,000 নবীর জন্য মরতে কারাগারা তৈয়ার, হাত উঠে আল্লাহকে দেখা।
এজন্য বলি ইসলাম যেমন নরম তেমন জোরে কোন, যেমন নরম তেমন। তুমি আমার একটা গালি দেলাও আমি নরম, কিন্তু আমার নবীর শান মান লইয়া টান দিবা, চেয়ার লইয়া টান দিবা আর আমি নরম। আর এই সময় আমি হাত জোর করবো আর কইমু থাকদন লয়ে গেছি গে যাকি আমার ভাইয়েরা বন্ধুরা। এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আল্লাহ বলেন বান্দা আমারে খুশি কর, আমারে খুশি কর। তোর কাকে তোর উপরে খুশি এটা দেখা লাগবে না, তুই খালি দেখ আমি তোর উপরে খুশি কিনা, তোর উপরে কেডা খুশি এটা দেখিস না। আজকে আমরা এটা দেখতেই ভুল করছি। ভারত খুশি নি দেখো, পাকিস্তান খুশি নি দেখো, অমুক নেতা খুশি নি দেখো, অমুক দেশ খুশি নি দেখো। আল্লাহ কয় হায়রে বুকার বুকা, তুই কি এটা তোর চিন্তা করার কথা ছিল? তোর চিন্তা করার কথা ছিল দেখো আমার আল্লাহ খুশি কিনা। আমি আল্লাহ যদি তোর উপরে খুশি থাকি, ওরা সব যদি তোর দুশ্মন হয় বিন্দু পরিমাণ পশম নড়াইতে পারবে না। এই একই আসেনি না নাই, এই একই আমাদের দুর্বল হয়ে গেছে, এই একই আমাদের দুর্বলতা এসেছে যার কারণে আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি আল্লাহ কলাম ইমানদারের বন্ধু। আল্লাহ আকবার জোরে কর, এটা আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিছেন বান্দা আমি আল্লাহ তোর বন্ধু, আমি আল্লাহ তোর বন্ধু। এইবার আমি আপনি আল্লাহকে বন্ধু বানাইতে হবে, আমি নিজেকে দাবি করতে হবে আমিও আল্লাহর বন্ধু। যদি এত দূর হয় তাহলে বন্ধু বন্ধুকে সাহায্য করবে, এটা বন্ধুত্বের দাবি। বন্ধুকে যদি আরেকজন মানুষ পিঠা আর বন্ধু যদি ছায়া ছায়া দেখে তাহলে এটা বন্ধুত্বের সাথে নিমক হারামি। আপনারই ফিটায় আর আপনার বন্ধু সাহায্য আছে তার লয়, এটা কি বন্ধু? হ্যাঁ, তাহলে আল্লাহ যে বললো আমি তোমাদের বন্ধু, এখন আমাগরে ফিটাইতেছে আমরা রক্ত ধরতেছে, আল্লাহ দিয়ে লড়েও না সরেও না, তো কের বন্ধু? প্রশ্ন জাগেনি না জাগে না? কঠিনভাবে আল্লাহকে নারাজ করে ফেলেছি। আল্লাহ কই আমি তোর বন্ধু আর আমি কই না ভারত আমার বন্ধু? আল্লাহ কই আমি তোর বন্ধু কিন্তু আমি কই না আমেরিকা আমার বন্ধু, রাশিয়া আমার বন্ধু, চীন আমার বন্ধু। এই জন্য আল্লাহ কঠিনভাবে নারাজ, কঠিনভাবে আল্লাহ নারাজ হয়ে গেছি। আল্লাহ পাক কঠিনভাবে নারাজ হয়ে গেছি, নারাজ হওয়ার কারণে আল্লাহ আমাদের থেকে মুখ ফিরায় রাখছে। এজন্য আমাদের রক্ত ঝরতেছে জমিনে, ফিলিস্তিনের জমিনে প্রতিনিয়ত মুসলমান ভাই রক্ত ঝরে। গাজার মানুষগুলি রাতে ঘুমাইতে পারে না রে যুবক, তুমি আর আমি ঘুমাই কিন্তু মা সারাটা রাত জায়গা জায়গা সন্তানের মাতার পাশে পাহারা দেয়। কখন জানি দুশ্মনের বুলেট এসে করে পড়ে। আমি আপনি যখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে মত্ত, ওই রাতেও ফিলিস্তিনে একজন মুসলিম যুবক অসুস্থ বাবার ঔষধ আনতে হাসপাতালে না গেছে ফার্মেসিতে, ফার্মেসিতে বাবার জন্য ঔষধ আনতে গেল, ওই যুবক বাবার জন্য ঔষধ নিয়ে আনতে পারে নাই, বরং বাবার কাছে লাশ হইয়া ফিরছে ইহুদিদের গুল্লির দ্বারা। আমারে আর তোমারে আর্জেন্টিনার খেলা নিয়ে পাগলি কইরো না, কারণ তোমারে আমারে ওই বাচ্চার খাতিরে আল্লাহ পালতেছে, আল্লাহ খাওয়াইতেছে। নতুবা আমার আর তোমার যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ অন্যায়, যেই পরিমাণ জুলুম, আমি তুমি ধ্বংস হয়ে যাইতাম, আমি আর তুমি ধ্বংস হয়ে যাইতাম। আল্লাহ বাঁচায় রাখছি এ যুবক, ওই যুবকগুলি যেই যুবক মসজিদে যে যৌবনে, যেই যুবক যৌবনে দাঁড়িয়ে রাখে তারে বন্ধু বানাও, তার সাথে সময় কাটাও। আল্লাহ তার উসিলায় জমিন টিকায় রাখছি। বন্ধু বানাইবা তো নামাজি বন্ধু দেখে বন্ধু খোঁজ না, না অন্যায় কাজে যেই যুবক দৌড়ে তার বন্ধু বানাও না, তার সাথে চইল না। যদি অন্যায়ের সংখ্যা বেড়ে যায়, যদি গান বাজনার আয়োজন করেন না যুবকের সংখ্যা জমিনে বেড়ে যায়, তাহলে পৃথিবীর হায়াত আল্লাহ কমায় দিবে। পাঁচটার হল বৃদ্ধ বাবাজিদেরকে মায়া কইর, শ্রদ্ধা কইর, ইজ্জত কইর, সাবধান সাবধান, চুল দাড়ি পাকা হয়ে গেছে,
ওই মুরব্বী বাবাজিদেরকে দেখলে পরে শ্রদ্ধা কইরো, সালাম দিও, ইজ্জত কইরো, চোখ লাল কইরো না, চোখ লাল কইরো না, চোখ লাল কইরো না। কারণ ওই মুরব্বী বাবা কষ্ট করে রুকু করে এই খাতিরে, আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছে। মুরব্বীদেরকে আল্লাহ নিজে মায়া করে, আল্লাহ নিজে মায়া করে মুরব্বীদেরকে, আল্লাহ নিজে মায়া করে। এজন্যই তো হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন দাড়ি পাকা চুলদারি পাকা মানুষ যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ পাক তখন তারে দেইকে আল্লাহ লজ্জা পায়। এজন্য মুরব্বীদের হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মুরব্বীদের কাছ থেকে তুমি দোয়া নিবা, মুরব্বীদের দোয়ার ওসিলায় আল্লাহ তোমার সামনের জীবনের পথ সুন্দর করে দিবে, ভবিষ্যৎ আল্লাহ উজ্জ্বল করে দিবে। কোনো মুরব্বীর কলিজায় ব্যথা দিয়া তুমি তোমার জীবন সাজাইতে পারবা না, পারবা না। কারণ মুরব্বীর দিলের ব্যথা আল্লাহর কাছে পৌঁছে যায়, আর যদি দিল থেকে দোয়া দেয় দোয়াটাও পৌঁছে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজের জন্য বের হইছেন, ইমাম হলেন আমার আপনার নবী, রহমতের নবী। হযরত আলী ঘর থেকে বের হয়েছেন, মসজিদে যে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়বেন, বের হয়েছেন ঘর থেকে নির্ধারিত টাইমেই, কিন্তু মসজিদে নববী যাওয়া পর্যন্ত একটা চিকন গলি আছে, গলিপথ। এই গলিপথটা এত চিকন, একজন গেলে আর একজন আইতে পারে না, আরেকজনের গায়ে টাচ লাগে, একটু সরায়া যাইতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন গলিতে, লুকা মাত্রই দেখেন একজন মুরব্বী মানুষ লাঠিতে পর্দিয়া পর্দিয়া কোমর তার বাঁকা হয়ে গেছে, লাঠিতে পর্দিয়া সে এই গলিপথ পার হইতেছে। এখন হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি আল্লাহর নবীকে প্রথম রাকাতেই নবীকে ধরতে হয় তাহলে আমাকে একটু দ্রুত যাওয়া লাগবে, আর তাড়াতাড়ি গেলে এই মুরব্বী চাচাকে একটু ধাক্কা দিতে হবে, অথবা বলতে হবে একটু সাইড দেন, এতটুকু বলতে হবে। আর যদি না বলি তাহলে আমার আল্লাহ খুশি হবে, আল্লাহু আকবার। কারণ মুরব্বীকে আল্লাহ মায়া করে, আল্লাহ মায়া করে, আল্লাহ সম্মান দেয়, আল্লাহ যারে সম্মান দেয় আমি আলীও তার সম্মান দিব। দরকার হয় এক রাকাত নামাজ ছুটে যায়, ছুটে যাক, মুরব্বীকে আল্লাহ সম্মান দেয় আমিও সম্মান দিব, প্রয়োজনে আমার এক রাকাত যদি নামাজ ছুটে যায় ছুটে যাক, ছুটে যাক। এই বইলা হযরত আলী পিছনে পিছনে হাঁটতেছেন, বলেন না আমারে সাইড দেন, এই কথা হযরত আলী বলেন না, কিন্তু আল্লাহর কাছে হযরত আলীর এই আমলটা এত পছন্দ হয়েছে। নবী নামাজে দাঁড়ায় রুকুতে চলে গেছেন, রুকুতে চলে গেছেন, যেই মাত্র নবী রুকুতে গেছেন এমনি আল্লাহ জিব্রাইলকে পাঠায়, কয় জিব্রাইল যাও আমার বন্ধুকে রুকুতে যায় বলো রুকু যেন লম্বা করি, কারণ আমার আলী এখনো নামাজে শরীক হয় না। জিব্রাইল আমি নাই, সে কই মায়ার নবী গো, ওগো নবীজি মাথা তুলবেন না, ওগো নবী মাথা তুলবেন না, কারণ আপনার আলী এখনো রাস্তায়। আল্লাহ নবী নামাজের ভিতরে অবাক হয়ে গেলেন, আলীর জন্য আল্লাহ আমার নামাজ লম্বা করতে কয়, রুকু লম্বা করতে কয়, যেন আলী রাকাত পাওয়া হয়। নামাজে নবী যে আর কিছু বললেন না, কথা বলা তো যায় না, নবী যে রুকু লম্বা করতেছেন, জিব্রাইল আমিন নবীর পাশে দাঁড়ায় রইছেন, যেই মাত্র আলী তিনি মায়ার নবীকে আইসা রুকুতে পাইছেন, তখন জিব্রাইল কই নবী গো মাথা উঠার, আপনার আলী আপনারে রুকুতে পায়া গেছে। সুবহানাল্লাহ, হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা, হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা। এক নম্বর শর্ত আল্লাহকে খুশি করার জন্য ইমান লাগবে, ওয়া কানু ইয়াত্তাকুন। দ্বিতীয় শর্ত আল্লাহ বলেন, আমি আল্লাহরে খুশি করার জন্য দুই নম্বর শর্ত, তোমার কাছে তাকওয়া লাগবে, দৌলত তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে আল্লাহর ভয়, অন্তরে আল্লাহর ভয়। যে মানুষ আল্লাহর ভয়ে
নিজেরে গুনাহ থেকে বাঁচায় রাখে এই মানুষই মুত্তাকি। আর এটাকেই তাকওয়া বলে, এটাকেই তাকওয়া বলে। আল্লাহর ভয়ে একটা ছোট্ট গুনাহ থেকে বেঁচে থাকা, একটা ছোট গুনাহ থেকে বাঁচা আল্লাহর কাছে কত প্রিয় জানেন? লাতারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আফযালা মিন ইবাদাতিস সাকালাইন আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, মানব দানবের যত নফল বন্দিগি আছে সমস্ত নফল বন্দিগির চেয়েও একটা ছোট্ট গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখা আল্লাহর ভয়ে, এতে আল্লাহ বেশি খুশি হয়, এতে আল্লাহ বেশি খুশি হয়। আমরা এটা জানি না, আমরা নামাজও পড়ি মিসাও পড়ি, নামাজও পড়ি মাফে কমও দিই, ঠিক না? নামাজও পড়ি, নামাজও ঠিক আছে, গুনাহও ঠিক আছে। আর আমি মনে করতেছি মাশাল্লাহ আমার মতো এমন আল্লাহর প্রিয় বান্দা কয়জন আছে, কিন্তু আল্লাহ বলে না এর দ্বারা আমার প্রিয় হওয়া যায় না। আমার প্রিয় যে মানুষটা ফরজ নামাজ পড়ল, নফল বেশি পড়ে না কিন্তু গুনাহ করে না, আল্লাহ তারে বেশি পছন্দ করে, আল্লাহ তারে বেশি পছন্দ করে। তসবিহও জপলাম, মিসা কথাও কইলাম, এটা আল্লাহর কাছে পছন্দ না। একজনে তসবিহ জপার টাইম পায় না কিন্তু মিসা কয় না, তারে আল্লাহ বেশি ভালো পায়। কথা বুঝে আসছে? হ্যাঁ, মায়ার নবীর এই হাদিসটা বুঝছেন যে শুধু মানব দান মানুষের নফল বন্দিগি না, জিন সহ যত নফল বন্দিগি আছে সব নফল বন্দিগির চেয়েও আল্লাহর কাছে গুনাহ সাইরা দেওয়া বেশি প্রিয়, আল্লাহ এত বেশি খুশি হয়। আর এই গুনাহ সারার অভ্যাস যার মধ্যে যত বেশি হয় আল্লাহ তার প্রতি তত খুশি হয়, আর তার নাম ওলির খাতায় তাড়াতাড়ি উঠাইয়া দেয়। যার জিন্দগিতে যত বেশি গুনাহ সারার অভ্যাস হবে আল্লাহর কাছে সে তত বড় ওলি হয়ে যাবে। ওলি হওয়ার মাপকাঠি গুনাহ সারা, ওলি হওয়ার শর্ত হলো গুনাহ সারা। একজন গুনার সাগরে ডুববিয়া গুনাহ কইরা নিজের যত বড়ই ওলি দাবি করুক, সে কখনো আল্লাহর ওলি হতে পারবে না, ঠিক কিনা? মারিফতের সাগরে ডুব দেখ আর যাই দেখ, যদি চুলে জটা লাগায় হাঁটে, নামাজ নাই, কালাম নাই, রমজানও বিড়ি টানে, আর দাবি করে আমি মারিফতের সাগরে আছি, আমি আল্লাহরে পায়ে গেছি, আল্লাহর কোরআনের ভাষায় টাটকা একটা মিথ্যাবাদী। বুঝে আসছে ভাই? এজন্য ইত্তেলাবাতকৃত আয়াতের সরল তর্জমা কইলাম। তাহলে আমরা কি বুঝলাম? ওলি মানে কি? আল্লাহকে খুশি করা। ওলি মানে আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি করা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ, মানুষকে খুশি করা এত সহজ না, মানুষকে খুশি করা বলি। এটা যারা বুঝছে এরা টের পাইছে, ঠিক না? একজন মেম্বারের চেয়ারম্যান ডেজিগেশন কিতাবা কিতাব উজ কই বাপরি বাপ, এই জগৎ যে কঠিন, সাথে সাথে ফলটি লইলায়। হ্যাঁ, মানুষে খুশি করে পাঁচ দিন গল্লি খাওয়াইবে, একদিন খালি খাওয়াইছেন না, কব এর মতো বাটফরা নাই, পাঁচ দিন যে আপনি খাওয়াইছেন এই খবরই নেই, একদিন খালি খাওয়াইছেন না, সাথে সাথে পোলট্রি। এজন্য মানুষকে খুশি করা খুব কঠিন, ঘরের ম্যাডামরেও খুশি করা কঠিন। মিয়া পাঁচ দিন সোনো পাউডার আনবেন, একদিন খালি আনবেন না, কইব তোমার ঘরে কুনতেই পাইলাম না, শেষ ডাইল একদিনে। মানুষকে খুশি করা যেমন কঠিন, মানুষের খুশি রাখাও কঠিন। খুশি না হয় করে নিলেন আপনি, খুশি না হয় করে নিলেন, কিন্তু এই খুশি ধৈরা রাখা অনেক কঠিন। আল্লাহকে খুশি করাও সহজ, আল্লাহকে খুশি রাখাও সহজ। পৃথিবীতে এত সহজ আর কোনো কাজ নাই। মেম্বারি করতেও সময় লাগে, চেয়ারম্যানই করতেও সময় লাগে, ব্যবসা করতেও সময় লাগে, ফসল গড়ে তুলতেও সময় লাগে, সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহকে খুশি করা। এতদিন পর্যন্ত আল্লাহ নারাজ, যদি আমি চাই যে এই মুহূর্তে আমি আল্লাহরে খুশি করবো, এই মুহূর্তেই সম্ভব।
এতদিন পর্যন্ত আল্লাহ নারাজ, আল্লাহর আমি নারাজ করে চলছি, কিন্তু যদি এখন নিয়ত করে লাই যে না আমি আল্লাহর আর নারাজ রাখবো না, এখন খুশি করবো, এখনই সম্ভব। কথা বুঝছেন? কেমনে আত্তাইবু মিনাদ্দামবি কামান লা দামবালা। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই কথাটা দিলে দিলে কয় মালিক যা করেছি জীবনে ভুল করেছি আর করব না, এই কথাটা কোনো ইমাম সাহেবের হাত ধরে বলতে হবে না, এই কথাটা কোনো চেয়ারম্যানের কাছে যাইও বলা লাগবে না, এতটুকু কথা মুখ দিয়ে উচ্চারণও করা লাগবে না, দিলে 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 যদি এই জায়গায় বসে তুমি এই কথা কৌরে যুবক মুহূর্তের ভিতরে আল্লাহ তোমার উপর খুশি। কেউ শুনলো না, কেউ দেখলো না, কেউ বুঝলো না, কেউ দেখলো না, কেউ শুনলো না, কেউ বুঝলো না, তোমার দিলের খবর জানেন কে? দিলে দিলে বইসে শুধু বললাম মালিক যা করেছি ভুল করেছি, এতদিন পর্যন্ত যা করেছি ভুল করেছি, আল্লাহ ব্যবসা করতে মিথ্যা বলেছি আর বলব না, চোখের সামনে আমার পাশের দোকানদার কবরে চলে গেল, চোখের সামনে আমার বন্ধু কবরে চলে গেল, খেলার সাথী আজ কবরে শুয়ে আসে, লেখাপড়ার সাথী আজকে কবরে চলে গেল, জানি না মালিক কোন দিন আমার ডাক আসে, মালিক আমি তওবা করলাম আর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, আর জীবনে কোনোদিন মাপে কম দিব না, আর জীবনে কোনোদিন কোনো মানুষে ঠকাইব না, এই কথাটা তুমি দিলে দিলে এখানে বইসা বলতে দেরি, আল্লাহ তোমার নাম মুহূর্তের ভিতরে অলির খাতায় লিখতে দেরি হবে না। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তো সাজাওয়ার খোদাই তো খোদা বন্দে আমি নি তো খোদা বন্দে সারি তো খোদা বন্দে জামি নি তো খোদা বন্দে সামাই তো রাহিমি তো করিমি তো সামিয়ি তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই বড়ি আদু করুদন অখুফতন বড়ি আদু তোহমতে মরদন বড়ি আদ বিম উবিদি বড়ি আদ রঞ্জ বালাই এত দয়া এত মায়া এত দয়া এত মায়া এজন্যই তো আল্লাহ পাক জমিন রে ধমক দেয়া কই জমিন আমার বান্দার বিরুদ্ধে তোরা কেউ নালিশ দিবি না আমার বান্দা যত গুনাই করুক না কেন কখন কোন টাইমে তার দিলটা নরম হয়ে যায় কখন কোন আলেমের পাশে বসে দিলটারে নরম করে দেয় আর দিলে দিলে আমি আল্লাহর কাছে কান্দে আমি কিন্তু মুহূর্তের ভিতরে তার সব গুনাহ মাফ করে অলির খাতায় তুইলা দিব ওতে তোমরা জমিন আমি আল্লাহর কাছে বান্দা বান্দির বিরুদ্ধে নালিশ দিবি না জমিন প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে নালিশ দেয় আলা কুল্লা ইয়াউমিন বাল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু والبحر يستاجل ربه والملائكة يستاجل ربه حدث قدسي الله پاک বলেন জমিন প্রতিদিন কয় মালিক আর কত আমি জমিনের উপরে গুনাহ দেখব মালিক আমার উপর দিয়ে জালেম যখন পায়ে খাইটা খাইটা যায় আমি জমিন তার পায়ের কদম আর কত সইব ও মালিক আর কত আমি অন্যায় দেখব আর কত গানের আওয়াজ শুনব আর কত তোমার নাফরমানি আমি জমিন দেখব আসবিরু ইলাম মাতা আসবিরু আমারও তো একটা ধৈর্য আছে মালিক আর কত ধৈর্য ধরব আমি দেখতেছি নাফরমান আমার উপর দিয়া হাইটা খাইটা দাপট দেখায় দেখায় যায় জালেম দেখতেছি আমার উপর দিয়া জুলুম করে করে যায় আল্লাহ আমি জমিন আর কত দেখব আর কত শুনব আবতালিউ ইবনা আদম ফি কারি আমার অনুমতি দাও ওই জালেম রে আমি গিলে ফেলি আল্লাহ অনুমতি দাও
আমি ওই পাঁচতলা দশতলা বিল্ডিং গিলে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দেয়, আল্লাহ কয়ে শুধু জমিন না, ওয়াল বাহরা ইয়াস্তানজিল রব্বাহু, সাগর মহাসাগরগুলি প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে আবদার করি। কক্সবাজার সমুদ্র সৈকত কতজন যায় গুনার আসর বসায় দেয়, এত বড় সাগর মুহূর্তের ভিতরে আল্লাহ চাইলে পরে দুনিয়া ডুবায় দিতে পারে। সিডর হলো বাংলার মানুষ, দেখছে কত মানুষ মরল, মাঝে মাঝে এরকম সাগর উশৃঙ্খল হইয়া কখনো কখনো ছুটে চলে। আল্লাহ কই এরকম একদিন দুই দিন না, সাগর প্রতিদিন আমি আল্লাহর এক মালিক, আমার সাগরের পারে যেই অন্যায়গুলা জালেমগুলি করে, যে গুনার আসর তারা বসায়, আমি সাগর আর কত সইব, অনুমতি দাও আমি সাগর পা সাগর জমিনটারে পাক বানিয়ে দিই। এই নাপাক জমিন গুনাগারের কারণে নাপাক হয়ে গেছি, আল্লাহ এই নাপাক জমিনে আমি পাক বানিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সবাইকে ধমক দিয়ে কইরে জমিন থাম থাম, এখনো জমিনে আমার এমন কিছু বান্দা বান্দি আছে যাদেরকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি, আমি আল্লাহ দেখি কি পরিমাণ গুনাহ জমিনে হয়, কি পরিমাণ অন্যায় হয়, কি পরিমাণ জুলুম হয়, আমি দেখি মসজিদে কয়জন নামাজে যায় আর নামাজের বাইরে কয়জন থাকে, আমি আল্লাহ সব দেখতেছি। এরপর ধরি না কেন জানোনি, এই মানুষকে আমি আল্লাহ আমার সকল সৃষ্টি জীবের ভিতরে সবচেয়ে বেশি আদর করে বানাইছি, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা, জমির আল্লাহ বানাইলেন কুন ফায়কুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা, কিন্তু আমার আপনার আল্লাহ পাক কুন ফায়কুন বইলা বানাই নাই রে যুবু, আমার আপনার যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া তোমারে বানাইছি, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে, এই কপালটার এত দাম, এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়কুন বলল হয় না, আমি আল্লাহ এত দামি কপাল নিজের হাতে বানাইছি। এরপর কেন ধরি না জানোনি, জমিনে এখনো চার শ্রেণী আছে, এই চারটা শ্রেণী জমিনে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখব। জোরে বলি সুবহানাল্লাহ, লাউলা মাশায়িখু রুকা ওয়াশাবাব খুশা ওয়াল রুদ্দা والانعام رتا لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জমিনের ভিতরে এখন এমনও কিছু আমার বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, গায়েতের শক্তি নাই, কিন্তু এরপরও আমি আল্লাহরে কষ্ট করে করে সেজদা দেয়, সেজদা দিতে কোমর বাঁকা করতে পারে না, রুকু করতে গেলে তার কষ্ট হয়, এরপরও আমার কিছু বান্দা বান্দি যাদেরকে আমি আল্লাহ বৃদ্ধ বানিয়ে দিছি, এই বৃদ্ধ বয়সও কষ্ট করে যখন আমারে সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে দা। আল্লাহ পাক বলেন দুই নম্বর হল জমিনে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবক পাওয়া যায় যৌবনের পাগলামি করে না, যৌবনে সে গুনার কাজে যায় না, যৌবনে বাপ মার সাথে বিয়াদবি করে না, অথচ যৌবনের চাহিদা ছিল অন্যায় করা জুলুম করা, যৌবনের চাহিদার চাহিদা ছিল মারধর করা, যৌবনের চাহিদা ছিল জিনা বিচার করা,
যৌবনের চাহিদা ছিল গানের আয়োজন করা, কিন্তু না, জমিনে এমনও কিছু যুবক আছি সর্বসেক্টরে সর্বজায়গায়। আল্লাহ বলেন, এরা যৌবনে মসজিদে তারে পাওয়া যায়, যৌবনে রমজানে রোজা রাখতে দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে তারে দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দেখা যায়। ওই যুবক যখন আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচাই, তার কলিজার দিকে তাকাইলো, জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। তিন নম্বরে আল্লাহ বলেন, ওয়াল আতফাল রুদ্দা, জমিনের মধ্যে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চার কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, বাচ্চাটার উপরে শরীয়তের কোনো বিধিবিধান এখনো জারি হয় নাই, শিশু বাচ্চাগুলি নিষ্পাপ মাসুম ফেরেশতা সমতুল্য, ওই বাচ্চাগুলি ওরা গুনাহ যদি করে তো করছে তার বাবা, করছে তার মা, মার গুনার কারণে বাবার গুনার কারণে জমিনে গজব আসতে চায়, এই গজবের ভিতরে এই শিশু বাচ্চাটাও পইরা যায়, অথচ ওর কোনো অন্যায় নাই, ওর কোনো অপরাধ নাই। আমার ওই নিষ্পাপ অবুজ বাচ্চাটা বান্দাটা যখন টুট ভাঙ্গে ভাঙ্গে বিপদে পইরা কান্দে, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা। চার নম্বরে আল্লাহ বলেন, ওয়াল আনআম রুদ্দা, জমিনের মধ্যে কিছু পশু পাখি আছে, জীব জানোয়ার হাইবানাত আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, গরু ছাগল হাঁস মুরগির উপরে নামাজ নাই, রোজা নাই, এদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, যদি জমিনে গজব নেমে আসে রে জমিন এ সাগর, যদি তোরা এই জমিনের মধ্যে কোনো বিশৃঙ্খলা কোনো গজব দাও, তোমরা যদি জমিনের মধ্যে কোনো ধরনের মানুষের উপরে এমন আসমানি জমিনি বিপদ নিয়ে সামনে হাজির হও, গরু ছাগলগুলি এরাও গজবে পুইরা যায়, অথচ এদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য গরু ছাগল হাঁস মুরগি পালেন, ঘরে পালবেন, গরুটারে অহেতুক মারবেন না, এ যুবক প্রয়োজন ছাড়া হাইওয়ানের উপরে হাত উঠায়ও না, হাইওয়ান বুঝে না, কিন্তু আল্লাহ বলেন, হাইওয়ানের খাতিরে আমি আল্লাহ তোমাদেরকে খাওয়া, শিশু বাচ্চাটারে মাইরো না, ঘরের অবুজ শিশু বাচ্চাদের ধমক দিও না।